हेलो डियर स्टूडेंट, आज के शुरू करब इलेक्ट्रिक फील्डर पार्ट 2.3। देखो आगे दिन टॉपिकगुलो करना हो इलेक्ट्रिक फील्ड की इक्वल टू 1/4πε0 क्यू बाय आर स्क्वायर, जेखने तर डायरेक्शन होच्छे कि आर कैप, अर्थात कि तर संयोजी सरलरेखा बराबर, मैं टेस्ट चार्ज और सोर्स चार्जे संयोजी सरलरेखा बराबर, बा बोलते पारो कि एके आकर्षण बा विकर्षण करार फले ए जेदिके गतिशील है, अर्थात कि टेस्ट चार्जटा जेदिके गतिशील है सेटाई है कि इलेक्ट्रिक फील्डर डायरेक्शन। एकक कि छिलो न्यूटन पर कुलम्ब, ओटाके भोल्ट पर मीटर लेखा जाए, और एकटा कि छिलो डाइन पर ईएसयू, एटा छिलो यूनिफर्म चार्ज रड, एटा कंडक्टर होते पारे, अन्य कोनो बडी होते पारे बा रड होते पारे परिवाही, एटा प्लस चार्ज दिए डायरेक्शन देखानोर जन्य, ताहले एर अक्षर ऊपर कोनो बिंदुते प्राबल्येर मान कत हबे, से क्षेत्रे कत एसेछिलो एखाने ईपी इज इक्वल टू 1/4πε0 क्यू बाय डी प्लस एल, जेखाने आमी यूज करते पारि कि क्यू बाय आर मिनिमाम आर मैक्सिमाम। आर मिनिमाम बोलते कि पॉइंट थेके एर दूरत्वटा होच्छे कि एई डी दूरत्वटा मिनिमाम दूरत्व, आर एखान एई पॉइंट थेके एर दूरत्वटा होच्छे कि मैक्सिमाम दूरत्व, মানে ওই পরিবাহীর মিনিমাম আর ম্যাক্সিমাম দূরত্বটা আমরা দেখব, সর্বোচ্চ কত দূরত্ব পর্যন্ত পরিবাহীর শেষ বিন্দুটাও আছে বা কোনো একটা বিন্দু আছে। ঠিক সিমিলারলি এই এই ফর্মুলাতে এটাকে করতে পারবো, এই ডাইরেকশনটা কোনটা হবে, যদি এই পয়েন্ট নিই তাহলে ডাইরেকশনটা হয় এইদিকে, এই পয়েন্ট নিলে ডাইরেকশন হবে এদিকে, তাহলে এদের লব্ধি বরাবর হবে কি এর দিকটা। এখানেও ঠিক একই ফর্মুলা ইউজ করেছিলাম, ইপি ইকুয়াল টু ই ম্যাক্স কত 1/4πε0 আর মিনিমাম ইনটু আর ম্যাক্স, এখানে হচ্ছে মিনিমাম ডিস্টেন্স হচ্ছে কোনটা, এই লম্ব সময় দ্বিখণ্ডকের উপরে দূরত্বটা হচ্ছে কি মিনিমাম ডিস্টেন্স, আর যে কোনো প্রান্তের দূরত্বটা হচ্ছে কি ম্যাক্সিমাম ডিস্টেন্স। এরপর দেখো যে এই পয়েন্ট যে মানটা এসেছিলো যে ইপি ইকুয়াল টু 1/4πε0, এটা টু কিউ করতে পারি এ ইন্টু, তোমরা ওখানে দেবে ডি করেছিলাম, এখানে এ করে দিলাম 4a² + l² হাফ, নিচে দুই থাকবে সেই দুটোকে উপরে তুলে টু কি হবে। এরপর যদি এরকম হয় এল এর মানটা আর এই এর মানটা, যদি এল ভেরি ভেরি গ্রেটার দেন এ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, বা যদি এটা খুব বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে। তাহলে দেখো যদি এল ভেরি ভেরি গ্রেটার দেন ডি হয়, এল ভেরি ভেরি গ্রেটার দেন যদি এ হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, অর্থাৎ দৈর্ঘ্যটা অনেক বড় আর এই বিন্দুটা কাছে অবস্থিত, তাহলে এখানে কী গোনা মিল দেবো 1/4πε0 টু কিউ। সবসময় চেষ্টা করবো যদি এল ভেরি ভেরি গ্রেটার দেন এ হয় তার মানে আমি আনার চেষ্টা করব কি নিচে এলটাকে আনার চেষ্টা করব, তাহলে এ আর এল এর মধ্যে সম্পর্ক বলেছে, তাহলে এ বাই এল আনার চেষ্টা করব, তাহলে এটা কি হবে ভেরি ভেরি লেস দেন 1 হবে। যখনই এরকম বলে দেবো যে এল ভেরি ভেরি গ্রেটার দেন এ, তাহলে যেটা সব থেকে বেশি বড় হবে সেটাকে নিচে আনার চেষ্টা করব, নিচে আনলে কী হবে এটাকে মানটাকে প্রায় নিয়ার অ্যাবাউট টু বা নেগলেক্ট করতে পারবো বা জিরো ধরে নিতে পারবো। তাহলে এখানে দেখো আমি এখানে কী করবো এল স্কোয়ার কমন নিয়ে নেবো, তাহলে এল স্কোয়ার যদি কমন নিই তাহলে কত আসবে 4a² / l² আসবে, তাহলে এখানে কমন নিয়ে নাও এ আছে, আমি এল কমন নিচ্ছি, তো এল স্কোয়ার যদি কমন নেওয়া হয় ব্র্যাকেটে বাইরে কত আসবে এল আসবে, কারণ এখানে টু আছে এখানে হাফ আছে, এটাতে টু আছে আর এটা হাফ আছে, তাহলে বাইরে এলে কত আসবে এল চলে আসবে 4a² / l² + 1। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এই মানটাকে কত ধরতে পারি হাফ, নগণ্য ধরে নিতে পারি এই মানটাকে, বা এটা কত করবো নিয়ার অ্যাবাউট কত এর মানটা, দেখো এখানে হচ্ছে কত 4a² / l² ভেরি ভেরি লেস দেন 1 হলে কত হবে, এটা মানটা নিয়ার অ্যাবাউট কত হবে 1 হবে, তাহলে আসছে কত 1/4πε0 টু কিউ বাই এ এল।
এটা হবে কি ইলেকট্রিক ফিল্ডের মান। এখানে এই গোঁজামিলটা দিতে হবে, না হলে এটাকে আনা যাবে না। ঠিক আছে, নোট করে নেবে আগের যেখানে লেখা আছে সেখানটাতে। এটাকে কিউ বাই এলটাকে ল্যামডা লিখতে পারি, 1/4πε0 টু ল্যামডা আপন এ। কিউ বাই এল মানে কি একক দৈর্ঘ্য আধান, সেটা হচ্ছে কত, ল্যামডা কিউ আপন এল, এটাকে ল্যামডা আধানের রৈখিক ঘনত্ব। দেখো হয়তো তোমাদের 2.2 দেখবে এখানকার যেখানে আমি এ ধরেছি এটা ডি করা ছিল, দেখবে ডি। আর যেটা এক্সট্রা পার্ট যেটা ছিল, একটা কোনো পার্টের নাম্বার নেই, সেটাতে কিন্তু এটা এ আছে, ওটা একটু ঠিক করে নেবে। এবার দেখো, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অন দ্য অ্যাক্সিস অফ এ সার্কুলার রিং অর অফ এ রিং ইউনিফর্মলি চার্জড। মনে করো একটা বৃত্তাকার রিং অক্ষর উপরে, বলতে এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে এই অক্ষের উপরে পি বিন্দুতে আমি নির্ণয় করবো কত, ই পি কেল টু কত, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। এখানে ধরে নাও এই দূরত্বটা হচ্ছে এটা এর কেন্দ্র ও, ও পি সমান হচ্ছে কত, এক্স, ও পি ইকুয়াল টু এক্স। বৃত্তাকারিংয়ের আধান কত, আধান আধান সমান কিউ, আর ব্যাসার্ধ হচ্ছে কত, আর, এটা আর, ব্যাসার্ধ সমান আর। এই তো ঝামেলা, তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তাকার রিংটা কি একটা এরকম দণ্ডের মতোই তো, দণ্ডটাকে ঘুরিয়ে কী করা হয়েছে, বৃত্তাকার রিং করানো হয়েছে। তাহলে এখানেও কী দেখতে হবে আমাকে, আধানের রৈখিক ঘনত্ব। তাহলে আধানের রৈখিক ঘনত্বের মান কত হবে, কত হবে আধানের রৈখিক ঘনত্ব, আধানের রৈখিক ঘনত্ব ল্যামডা ইকুয়াল টু কত হবে, কিউ আপন 2πr, 2πr হবে। তখন হচ্ছিল এল ছিল, এখন এল বলতে কি বৃত্তের পরিধিটাই এল, তো বৃত্তের পরিধিটাই এল, তাই কথা হবে কিউ বাই 2πr। তাহলে এটা হলো কি আধানের, ধরে নাও হচ্ছে কি আধানটা হচ্ছে কি পজিটিভ আধান ধরে নিলাম। এরপর হচ্ছে আমি তাহলে কোন পয়েন্ট থেকে নির্ণয় করব এই পি বিন্দুতে প্রাবল্য, সেক্ষেত্রে আমি কী করবো বিভিন্ন পয়েন্ট নিয়ে নেবো। আমি ধরে নাও এ পয়েন্ট এখানে নিলাম, একটা এ পয়েন্ট, এ পয়েন্টে একটা ক্ষুদ্র অংশ ডিএক্স কল্পনা করলাম, এখানে ডিএক্স কল্পনা করলাম, তাহলে ডিএক্স অংশের আধান কত হবে, ডিকিউ হবে। তা দেখো এ বিন্দুতে ডিএক্স অংশ নিলে তার আধান কত হবে, আধান ডি কিউ ইকুয়াল টু ল্যামডা ডিএক্স। একক দৈর্ঘ্যে আধান হচ্ছে কত, ল্যামডা, তাহলে ডিএক্স আধান কত হবে, ল্যামডা ডিএক্স। এটা হচ্ছে কী বলতে পারি, একক দৈর্ঘ্যে আধানও বলতে পারি, একক দৈর্ঘ্যের আধান। ঠিক আছে, তাহলে এই ডিকিউ এর জন্যে এখানে প্রাবল্য হবে, তাহলে প্রাবল্য মানে কি, এখানে কি আছে একটা পজিটিভ ওয়ান আছে, তাহলে একে কী করবে বিকর্ষণ করবে, তাহলে এই ডিকিউ এর জন্যে কত হবে, ডিকিউ এর জন্য প্রাবল্যটা এখানে এই ডাইরেকশন হবে, তাহলে এই ডিকিউ প্লাস ওয়ানকে কী করবে বিকর্ষণ করবে, আর বিকর্ষণ করলে কোন দিকে যাবে, তাহলে এই আধানটা এবং এই আধানটা সংযোজী সরলরেখা বরাবর, তো যেহেতু বিকর্ষণ তাই দূরের দিকে আসবে, যদি এটা মাইনাস কিউ থাকতো তাহলে কত হতো, এটা আকর্ষণ করতো মানে এদিকে যেত। ঠিক আছে, কোনো অসুবিধা, তাহলে এই ডিকিউ এর জন্য এর বিকর্ষণ বলে মানটা হচ্ছে এদিকে, এটা হচ্ছে কত, ডিই। ঠিক আছে, তাহলে ডিকিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য
DE সমান হচ্ছে কত 1 বাই 4 পাই এপসাইলন নট DQ আপন কত হয় আর স্কয়ার হয় এখানে আর বলতে কোনটা এই দূরত্বের কত ধর হয়েছে এটা x এটা হচ্ছে কত দূরত্ব আর তাহলে এটা যদি x হয় এটা যদি আর হয় তাহলে কত হবে এপিটা কত হবে আন্ডার রুট অফ স্কয়ার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার তো আমি এখানে ডাইরেক্ট লিখে রাখছি কত এ পি স্কোয়ার লিখে রাখছি ঠিক আছে পরে মানটা বসাবো যেখানে এপি কত এপি সমান এটা হচ্ছে মান এপি অভিমুখটা কোন দিকে লিখব এ থেকে পি বরাবর অভিমুখটা কোন দিকে এ থেকে পি বরাবর অভিমুখ হচ্ছে কত এ থেকে পি বরাবর এরপর দেখো এটা যদি থিটা ধরি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরলাম তাহলে এর দুটো পাংশ হবে তাহলে থিটা হলে কোনটা হবে এটাও থিটা হবে হবে কি না থিটা যদি হয় তাহলে এর দুটো পাংশ হবে একটা হচ্ছে কত ডিই কস থিটা আই দিয়ে কি হবে ডিই সাইন থিটা হবে কি না ঠিক সিমিলারলি যদি আমি এই বি বিন্দুতে একটা ছোট্ট ক্ষুদ্র অংশ কল্পনা করি এটা বি পয়েন্টে এটা যদি ডিএক্স কল্পনা করি তাহলে এখানকার জন্য ডিকি আধান থাকবে তাহলে এর অভিমুখটা কোন দিকে হবে এখান থেকে ডাক টেনে দাও সম্পূর্ণ স্ট্রেট লাইন এদিক বরাবর ডিই হবে এবার কী হবে এটার মান যা এটার মানও তাই কারণ এটা হচ্ছে কত আর তাহলে এখানে লিখে রাখতে পারি কত যে এপি সমান বিপি এপি সমান বিপি হবে কি হবে না তাহলে এটা যদি হয় তাহলে এখানেও কি হবে দুটো এটাও থিটা হবে এটাও থিটা এটা যদি থিটা হয় তাহলে এর দুটো পাংশ হবে একটাই দিক কিন্তু হবে এটা থিটা এটা হবে কি ডিই কস থিটা এই যে কথা হবে ডিই সাইন থিটা তাহলে সমস্ত দেখো দুটো পয়েন্ট নেওয়ার পর দেখো সাইন থিটা উপাংশগুলো কী হচ্ছে পরস্পর বিপরীতমুখী হয়ে যাচ্ছে হচ্ছে কি না তাহলে এটা এখানে ডিই যা এখানেও ডিই সে একই মান কারণ এখানেও ডি কি আধান ছিল এখানে ডি কি আধান ছিল এখানকার দূরত্ব যা এখানকার দূরত্ব তাই তাহলে দুটোর ক্ষেত্রে ডির মান সমান তাহলে এই সাইন থিটার অংশগুলো কী করবে একে অপরকে ক্যান্সেল করবে তো সমগ্র বৃত্তাকার পরিবাহের জন্য কী হবে সাইন থিটার অংশ ঠিক এরকম হবে চারিদিকে থাকবে মানে একটার সাথে আরেকটা অপোজিট তাহলে কী করবে একে অপরকে ক্যান্সেল করে দেবে থাকলো পরে কোনগুলো শুধু ডিই কস থিটার অংশ তাহলে এই বিন্দুতে প্রাবল্য হবে কার জন্যে শুধুমাত্র ডিই কস থিটার অংশের জন্যই প্রাবল্যটা হবে তাহলে কি লিখতে পারি অনুরূপে বি বিন্দুতে ডি এক্স অংশ নিলে তার আধান ডি কিউ এর জন্য পি বিন্দুতে প্রাবল্য ডিই সমান কত হবে 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ সরি ডি কিউ আপন বি পি স্কোয়ার অভিমুখ কোন দিকে হবে বিপি বরাবর ঠিক আছে তাহলে কী লাগবে সমগ্র বৃত্তাকার রিংয়ের জন্য কত হবে সমগ্র বৃত্তাকার রিংয়ের জন্য কত হবে ইন্টিগ্রেশন অফ ডিই সাইন থিটা মান কত হবে জিরো হবে হবে না তাহলে পি বিন্দুতে প্রাবল্য এখানে
এখানে প্রাবল্য বলতে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এখানে প্রাবল্য মানে হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। যদি আমি ম্যাগনেটিজম পড়াই তাহলে সেখানে কি হবে প্রাবল্য বলতে কি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে। তাহলে প্রাবল্য কথা হবে ডিই সমান কথা হবে ইন্টিগ্রেশন ডিই কস থিটা, ঠিক আছে। তাহলে ইয়ের মান কত আসছে ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিই মান কত ডি কিউ ফোর পাই এপসাইলন নট কত এপি স্কোয়ার, ওখানে এপি স্কোয়ার এখানে বিপি স্কোয়ার, তাহলে এপি আর বিপি কি একই, তো যেহেতু এপি আর বিপি সমান তাহলে কি এখানে এপি লিখি আর বিপি লিখি মানটা সে একই আসবে, ইনটু কত এসছে কস থিটা। এবার দেখো তো কস থিটা মান কত হবে, এটা যদি থিটা হয় তাহলে এটা কী হবে ভূমি, এটা হবে ভূমি, লম্ব অতিভুজ কোনটা, এটা অতিভুজ সেই এপি। তাহলে ইন্টিগ্রেশন অফ ডি কিউ, ডি কিউর জায়গায় বসাচ্ছি কত ল্যামডা ডিএক্স, ল্যামডা ডিএক্স ফোর পাই এপসাইলন নট এপি স্কোয়ার ইনটু কস থিটা বলতে এক্স, এটা ছিল এক্স আপন এপি, কোনো অসুবিধা। এবার লিমিট দেবো এরপর, ঠিক আছে, এটা নোট করে নাও। আচ্ছা এখানে ডিএক্স ধরেছিলাম, ডিএক্সগুলো কারেকশান করে নেবে, এটা ডিএল করবে, এটাও ডিএল করবে, এখানেও ডিএল ডিএক্স ছিল এটা ডিএল করে নেবে, আর এখানে ডিএক্স ছিল ডিএল করে নেবে, ডিএক্সগুলোকে সব ডিএল করে নেবে, ঠিক আছে। কারণ এক্স এটা ধরা আছে, আমি এর ওপর অংশ নিইনি, অংশ নিয়েছি কার এ বৃত্তাকার রিংয়ের ওপর অংশ নিয়েছি, তাই এটাকে ডিএল ধরছি। এরপর দেখো এর লিমিটটা কত নেব, এখানে যে করলাম যে ল্যামডা ডিএল বসালাম এক্স এপি স্কোয়ার, এখানে যদি মানটা বসাই তাহলে ই ইকুয়াল টু কত আসছে, দেখো এখানে ল্যামডাটাও ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, এখানে এক্স এই পি পয়েন্টে নির্ণয় করছি, তাহলে পি পয়েন্টে যদি নির্ণয় করি তাহলে এই দূরত্বটা কি ফিক্স, তো তাহলে এক্সটাও ধ্রুবক, তাহলে এখানে এক্সটাও ধ্রুবক, আর এখানে এপি মান কত হবে, এখানে এপি কিউ আসছে, তাহলে এখানে আসছে কত যে ল্যামডা এক্স বাইরে বের করলাম, এখানে কত আসছে ফোর পাই এপসাইলন নট বাইরে বের করলাম, এখানে এপি কিউ আসছে, এখানে ইনটু এপি কিউ, তাহলে ভ্যারিয়েবল কী আছে এখানে ডিএল আছে, মানে কি ডিএলটাই ভ্যারিয়েবল, তাহলে ইন্টিগ্রেশন ডিএল। তাহলে ডিএলের লিমিট কতটা হবে, একটা ক্ষুদ্র অংশ নিয়েছি, তাহলে এরকম সমস্ত ক্ষুদ্র অংশ যোগ করলে কী হবে বৃত্তাকার রিংয়ের পরিধি, তবে জিরো থেকে টু পাই আর, তাহলে কথা হবে জিরো থেকে টু পাই আর। তারপর হচ্ছে ল্যামডা এক্স ডিভাইড বাই ফোর পাই এপসাইলন নট এপি মান কত, এটা তার কিউ মানে কথা হবে আর এক্স স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার তিনের দুই ইনটু ইন্টিগ্রেশন অফ টু সরি ডিএল জিরো টু টু পাই আর। তাহলে মানটা কত আসছে ল্যামডা এক্স বাই ফোর পাই এপসাইলন নট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তিনের দুই ইনটু এর ইন্টিগ্রেশন কত হবে ডিএল এর কত হবে এল হবে, এল এর লিমিট কত হবে জিরো থেকে টু পাই আর, তাহলে এল এর জায়গায় শুধু কী বসবে টু পাই আর, জিরো জিরো হয়ে যাবে, তাহলে আসছে কত ল্যামডা এক্স আপন ফোর পাই এপসাইলন নট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তিনের দুই ইনটু টু পাই আর। তাহলে এখানে দেখো আপার লিমিট শুধুমাত্র বসিয়েছি, লোয়ার লিমিট জিরো জিরো বলে আর জিরো বসাচ্ছি না, এখানে একটা জিরো এরকম দিলাম। ল্যামডার মান কত এসেছিলো কিউ বাই টু পাই আর, তাহলে দেখো ল্যামডা মানটা বসাচ্ছি এখানে এক্স রাখলাম ইনটু ল্যামডা হতে কত কিউ আপন টু পাই আর ইনটু ফোর পাই এপসাইলন নট, ঠিক আছে। এটা কার মান, ল্যামডার মান।
ইন্টু এখানে কত আছে, টু পাই আর ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তিনের দুই, তাহলে টু পাই টু পাই কেটে যাচ্ছে, অথব ইকাল টু আসছে কত, কিউ ইন্টু এক্স, কিউ ইন্টু এক্স ডিভাইডেড বাই ফোর পাই এপসাইলন নট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তিনের দুই, এটাই হচ্ছে কত ইপি। অভিমুখটা কোন দিকে হবে দেখো, এটা যদি ও হয়, এটা যদি পি হয়, এখানে কোনো পয়েন্ট নাই, তাহলে কি লিখবো, ওপি বরাবর, ওপি বরাবর বা অক্ষ বরাবর, ঠিক আছে। যদি আধানটা এখানে নেগেটিভ হতো, যদি আধান কিউ নেগেটিভ হতো, নেগেটিভ হলে অভিমুখ কত হতো, অভিমুখ পি ও বরাবর হতো, ঠিক আছে। তখন এই ডাইরেকশন দিকে হতো, এটা এদিকে, এটা এদিকে হতো আর এটা এইদিকে হতো, নিয়ে আলটিমেট ডাইরেকশন হতো কোন দিকে, এদিকে, ঠিক আছে। আধানটা নেগেটিভ হলে নোট করে নাও, তাহলে এর মানটা একই আসতো কিন্তু অভিমুখটা হলে আলাদা, মান একই আসবে কিন্তু অভিমুখটা হবে আলাদা। এরপর দেখো, বৃত্তাকার রিংয়ের কেন্দ্রে কত হবে গো, কেন্দ্রে ই কত হবে, বৃত্তাকারিংয়ের কেন্দ্রে কত হবে, দেখো এখানে কেন্দ্র বলতে কি, এই পয়েন্টটাকে টেন এখানে নিয়ে আসো, তাহলে এক্সের মানটা কত হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, তাহলে এক্স, তাহলে কত, এক্স ইকুয়াল টু জিরো, তাহলে ই ইকুয়াল টু কত হয়ে যাবে, এখানে জিরো পুট করলে জিরো হয়ে যাবে। কেমন টাইপের দেখো, এরকম ভাবতে পারো, ধরুন একটা বৃত্তাকার রিং, তাহলে এখানে একটা কি ক্ষুদ্র বিভিন্ন ব্যাস অঙ্কন করলাম, এখানে এখানে ক্ষুদ্র আধান নিলাম, তাহলে এর জন্য প্রাবল্য কোন দিকে হবে, এই অভিমুখে হবে, এর জন্য প্রাবল্য কোন দিকে হবে, এই অভিমুখে, পরস্পর কীভাবে ক্যান্সেল করবে, এর জন্য প্রাবল্য এই অভিমুখে, এর জন্য প্রাবল্য এই অভিমুখে, এর জন্য প্রাবল্য এই অভিমুখে, তাহলে বিভিন্ন বিন্দুতে প্রাবল্যটা কীভাবে পরস্পর বিপরীতমুখী হয়ে যাবে। যেহেতু হচ্ছে কি সবাই দূরত্ব মা একই এবং এদের রৈখিক ঘনত্ব মান সমান, তাই কী হবে, কেন্দ্রে সব একে অপরকে প্রতিনিধিত্ব করবে, অর্থাৎ কি আধানটা এখানে কী থাকবে, সাম্য অবস্থায় থাকবে, আধানটা এখানে কি সাম্য অবস্থায় থাকবে। যদি আধানটাকে সামান্য এদিকে ডিসপ্লেস ঘটায়, যদি আধানটাকে সামান্য এখান থেকে, এখান থেকে এখানে ডিসপ্লেস ঘটায়, যখনই ঘটাবো তখন খাবে এই দিকে আকর্ষণ বলে মানটা বেশি হবে, হতে হলে কী হবে, একে এদিকে ঠেলে দেবে, কিন্তু চারিদিক থেকেই ঠেলবে, আলটিমেট ওকে কেন্দ্রে নিয়ে এসে হাজির করবে, ঠিক আছে। যদি এরকম হয়, আর এর মানটা খুব যদি বড় হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, আর এর মান যদি খুব বেশি বড় হয় তাহলে কত হবে, নিজে ক্যালকুলেট করে দেখো তো, যদি আর এর মান আর ভেরি ভেরি গ্রেটার দেন এক্স হয়, তাহলে সেক্ষেত্রে কত হবে, তাহলে কি বললাম, আর ভেরি ভেরি গ্রেটার দেন এক্স, তোমরা এটা নিজেরা করে দেখবে, যদি এরকম হয় এক্স ভেরি ভেরি গ্রেটার দেন যদি আর হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, তোমাদের বাড়ির কাজ হচ্ছে কোনটা, আর ভেরি ভেরি গ্রেটার দেন এক্স, এটা করে দেখা, আমি করা হচ্ছে কি এক্স ভেরি ভেরি গ্রেটার দেন আর যদি হয়, তাহলে এখানে এক কাজ করো, এক্সকে ভেরি ভেরি গ্রেটার দেন বলেছি, তার মানে এক্স কমন নেবো, তাহলে কত আসছে এখানে, ইপি ইকুয়াল টু কিউ ইন্টু এক্স আপন ফোর পাই এপসাইলন নট, এখানে এক্স কমন নিলে কত হবে, এখানে এক্স স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার যখনই কমন নেবো বাইরে এলে কত হবে, এক্সের কিউ চলে আসবে, কারণ এই দুইয়ের সাথে এই দুই কেটে যাবে, তাহলে এখানে আসছে কত, এক্সের কিউ ওয়ান, সরি আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তিনের দুই, তাহলে এই মানটা কই করবো, নিয়ার অ্যাবাউট টু, এই মানটা কত হবে, ওয়ান, একের সাথে সমান, যেহেতু এই মানটা কি খুবই ক্ষুদ্র, কারণ কি আর ভেরি ভেরি গ্রেটার দেন আর, সরি এক্স ভেরি ভেরি গ্রেটার দেন আর, মানে এর অর্থ হচ্ছে কি আর বাই এক্স ভেরি ভেরি লেস দেন ওয়ান, তাহলে আসছে কত, দেখো এক্সের সাথে এটা কাটবে,
তো ইপি ইকুয়াল টু কত হবে কিউ আপন ফোর পাই এপসাইলন নট এক্স স্কোয়ার। বাড়িকে লিখি এভাবে ওয়ান। যদি বৃত্তাকার কেন্দ্রে মানে সমস্ত আধানটা যদি পরিধি না থেকে যদি কেন্দ্রে থাকতো তাহলে সেখানে যা মান হতো এখানেও সে একই মান, অর্থাৎ কি বৃত্তের কেন্দ্রে রিংয়ের কেন্দ্রে রিংয়ের কেন্দ্রে আধান থাকলে ইপি যা হতো তার সমান, ঠিক আছে, এটা তার সমান। এবার দেখো অর্ধবৃত্তাকার রিংয়ের কেন্দ্রে প্রাবল্য, ধরো নাও এটা অর্ধবৃত্তাকার রিং আছে, একই জিনিস হবে প্রায়, আর এখানে ডিটেলসে ক্যালকুলেশন করবো না। এটা কেন্দ্র ও, এর ব্যাসার্ধ হচ্ছে কত, আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কিউ আধান, পজিটিভ কিউ দিলাম, তাহলে আধানের রৈখিক ঘনত্ব কত হবে, আধানের রৈখিক ঘনত্ব ল্যামডা কত হবে, কিউ বাই কত হবে, দেখো আগে ছিল টু পাই আর এখন কত হবে পাই আর, যেহেতু এটা অর্ধবৃত্তাকার তাহলে কিউ বাই পাই আর। তো এখানেও কী করবো, সেই ক্ষুদ্রটা অংশ কল্পনা করে নেব, এখানে কী করলাম একটা ক্ষুদ্র অংশ নিলাম, ডিএল ক্ষুদ্র অংশ নিলাম, আর এর জন্য কেন্দ্রে কত উৎপন্ন করেছে, থিটা কোণ উৎপন্ন করেছে, ধরে নাও ডিএল ক্ষুদ্র অংশের জন্যে থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে ডিএল অংশের জন্য অংশের আধান কত হবে, আধান সমান হচ্ছে ডি কিউ সমান কত হবে ল্যামডা ডিএল, ঠিক আছে। তাহলে কথা হলো ডিএল অংশের জন্য আধান হচ্ছে ডি কিউ ইজিক্যাল টু ল্যামডা ডি ল্যামডা, তাহলে এখানে প্রাবল্য কত হবে, এখানে তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে একে কী করবে বিকর্ষণ করবে এইদিকে, আর এখানে কী আছে পজিটিভ ওয়ান আছে এক কুলম আধান, তাহলে এটা কত হবে ডি ই অভিমুখটা এদিকে হবে, তাহলে ডি কিউ আধানের জন্য কেন্দ্রে প্রাবল্য কত হবে ডিই সমান কত হবে ওয়ান আপন ফোর পাই এপসাইলন নট ডি কিউ, দূরত্ব কত এখান থেকে দূরত্ব, এটা কত বৃত্তে ব্যাসার্ধ আর আপন আর স্কোয়ার, এক নম্বর সমীকরণ দিতে পারো, ঠিক। দেখো সিমিলারলি যদি এখানে একটা ক্ষুদ্র অংশ নাও ডেল এল তাহলে এই জন্য কী হবে, ঠিক এই অভিমুখী ক্রিয়া করবে ডিই, করবে কি না, তাহলে এখানে নিলে এদিকে ক্রিয়া করছে এখানে নিলে এদিকে ক্রিয়া করছে, তো এটা যদি থিটা হয় তাহলে এর দুটো উপাংশ হবে, একটা কি হবে এদিক বরাবর এটা থিটা কত হবে, তাহলে এদিকে ডিই কস থিটা আর এদিকে কত হবে ডিই সাইন থিটা, ঠিক সিমিলারলি এর জন্য কত হবে এটা এদিকে কত হবে ডিই কস থিটা আর এদিকে কত হবে ডিই সাইন থিটা, তাহলে এখানে দেখো এদিকেও ডি কস থিটা এদিকেও ডি কস থিটা পরস্পর কি বিপরীতমুখী, ঠিক আছে, তাহলে বৃত্তাকারিংয়ের জন্য কত হবে ইন্টিগ্রেশন অফ ডিই কস থিটা কত হবে ইকুয়াল টু জিরো হবে, তাহলে প্রাবল্য কত হবে প্রাবল্য পি বিন্দুতে প্রাবল্য অতএব পি বিন্দুতে সরি ও বিন্দুতে প্রাবল্য ই সমান কথা হবে ইন্টিগ্রেশন অফ ডিই সমান ইন্টিগ্রেশন অফ ওয়ান আপন ফোর
পাই এপসাইলন নট ডি কিউব আপন আর স্কোয়ার। মানগুলো বসাও, তাহলে ই ইকুয়াল টু ওয়ান আপন ফোর পাই এপসাইলন নট বসালাম, এখানে ডি কিউ বলতে কি ল্যামডা ডি এল আপন আর স্কোয়ার। এরপর দেখো এখানে এই ডিএল এর মানটা কত হবে, আমি ইন্টিগ্রেশনের লিমিট কতটা নেব, আমি পুরো আটটাকে যদি কভার করতে হয় ডিএলটাকে তাহলে লিমিট কত নেবো। এখানে থিটাও একটা আছে, এখানে একটা কী ছিল, সরি এখানে একটা কী ছিল, ডিই কস থিটা ডিই সাইন থিটা ইন্টু সাইন থিটা, সাইন থিটার মান কত হবে পিকচার থেকে, যদি থিটা ক্ষুদ্র হয়, এখানে এক কাজ করো সাইন থিটা রাখো, তাহলে আমি কী করবো, যদি থিটা ক্ষুদ্র হয়, যদি থিটা ক্ষুদ্র হয় তাহলে কী লিখতে পারবো আমি, দেখো থিটা ক্ষুদ্র হলে এই মানটা কী হবে, প্রায় স্ট্রেট লাইন হয়ে যাবে, তাহলে কত হবে সাইন থিটা ট্যান থিটা হয়ে যাবে, তার মানে কি এটার সমান এটা হবে, তাহলে কি লম্ব বাই ভূমি করতে পারি, তাহলে থিটা ক্ষুদ্র হলে কী লিখবো এটা, যে এটা মান কত আসছে, এক কাজ কর থিটা ক্ষুদ্র না ধরে তখন কী হবে, এখানে এস ইকুয়াল টু আর থিটা এটা লিখতে পারি, তো থিটা ক্ষুদ্র হলে এস ইকুয়াল টু আর থিটা, তাহলে এস ইকুয়াল টু যদি আর থিটা হয় এখানে এসের জায়গায় কী আসছে ডেল এল আসছে, আর থিটা বলতে কত হবে ডি থিটা, হবে কি হবে না, হবে তো না, হবে না, যে এখানে যেটা নিয়েছিলাম বৃত্তাকার অংশ এখানে ডেল এল নিয়েছিলাম, তো তাহলে এটা যদি কেন্দ্রে কত উৎপন্ন করছে খুবই ক্ষুদ্র অংশ, তো এটা যদি ডি থিটা হয় তাহলে এটা কত আছে ডেল এল, এটা কত আর, তাহলে এখানে লিখতে পারি তো ডি এল ইকুয়াল টু ডি থিট আর ডি থিটা, কারণ কী হবে এটা যদি থিটা হয় এটা কী হবে প্রায় সরল লেখা হবে, তখন কথা হবে থিটা ক্ষুদ্র কথা হবে সাইন থিটা ইকুয়াল টু কথা হবে ট্যান থিটা, ট্যানটার সময় কত নিই আমরা লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, আর থিটা ক্ষুদ্র মানে কি সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু কত হবে থিটা হয়, তাই থিটা ইকুয়াল টু লম্ব বলতে কোনটা ডেল এল, আর এখানে এ বলতে আর, তাহলে ডেল এল সময় কথা হচ্ছে আর ডি থিটা, ঠিক আছে থিটা ক্ষুদ্র হলে। থিটা ক্ষুদ্র হলে এখানে কী লিখবো ডেল এল ইকুয়াল টু কত হবে আর ডি থিটা, তাহলে মানটা বসাও, তাহলে ই ইকুয়াল টু ওয়ান আপন ফোর পাই এপসাইলন নট ল্যামডা আর ডি থিটা আপন আর স্কোয়ার সাইন থিটা। এবার দেখো ভ্যারিয়েবলটা কিছু চলে এলো থিটাতে চলে এলো, তো থিটা মানটা কত হবে এখান থেকে সম্পূর্ণ ঘোরালে জিরো থেকে পাই, তাহলে ইন্টিগ্রেশন আমি জিরো থেকে পাই করে দিলে কী হবে পুরোটা কভার হবে, তাহলে এখানে লিমিট কত নেবো জিরো থেকে পাই, তাহলে এখানে কত আসছে আর বেরিয়ে আসছে ওয়ান আপন ফোর পাই এপসাইলন নট, এখানে ল্যামডা থাকলো এখানে আর থাকলো, কত হলো সাইন থিটা ডি থিটা জিরো থেকে পাই, সাইন থিটা ইন্টিগ্রেশন কত হবে ল্যামডা আপন আর, সাইন থিটা ইন্টিগ্রেশন কত মাইনাস কস থিটা জিরো থেকে পাই, তাহলে কত আসবে এখানে ওয়ান আপন ফোর পাই এপসাইলন নট ল্যামডা, ল্যামডা মান কত গো কিউ বাই পাই আর, পাই আর ইন্টু আর, এটা কত আসছে কস পাই মান কত কস পাই মাইনাস কস জিরো, তাহলে এটা আসবে কত, সরি এটি প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস হবে, আসবে তো টু আসবে, তাহলে কত হবে ফোর ওয়ান আপন ফোর পাই এপসাইলন নট টু কিউ আপন পাই আর স্কোয়ার ইন্টু টু, ডবল টু লিখে দিয়েছি, বাইরেকে লিখতে পারো কোনটা ওয়ান আপন ফোর পাই এপসাইলন নট
2 λ/r, কারণ এখানে আমি ল্যামডায় রাখলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এর অভিমুখটা কোন দিকে হবে, আলটিমেট অভিমুখটা ওটা নোট করা হয়েছে নিশ্চয়ই, এটা মুছে দিচ্ছি। তাহলে আলটিমেট অভিমুখটা কোন দিকে হবে এর, এটা হচ্ছে কি এর অভিমুখ, এটা ই এর অভিমুখ, ঠিক আছে, দূরের দিকে। তাহলে দেখো এই ফর্মটা যেটা এলো, ইকুয়াল টু কত এসছে, 1/4πε0 2λ/r, এটা আমি লিখলাম, ঠিক আছে। আচ্ছা এটাকে আমি অন্যভাবে লিখছি, ইকুয়াল টু 1/4πε0λ/r sin θ1 + sin θ2। কেমন এটা, এই ছবিটা এরকম আঁকবো, এরকম যদি হয় আমি কেন্দ্রে নির্ণয় করছি এখানে এই বিন্দুতে, তাহলে এর সাপেক্ষে এদিকে কত কোণ করেছে 90, এদিকে কত কোণ করেছে 90, তাহলে θ1 কত 90, θ2 কত, এটাও 90। তাহলে দেখো বসাও, sin 90 + sin 90 = 1 হয়ে গেল, তাহলে 1 + 1 কত হলো 2 হলো। যদি এরকম হতো মানে একটা বৃত্তের 1/4 অংশ, তাহলে এইখানে কত হতো ই এর মানটা, কত হতো এই মানটা, কত কোনটা মান কত 90 ডিগ্রি, ধরুন এখানে প্লাস আছে প্লাস কিউ, এখানে ল্যামডা দেওয়া আছে, ল্যামডা কত হবে এখানে q/πr/2, মানে আমাদের কথা হবে 2/, এটা ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কত মান হবে, দেখো এই এটা থেকেই ফর্মুলা ইউজ করব, তাহলে ঠিক এর কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে, ঠিক মাঝে নিলে এদিকেও কত 45, এদিকে কত হবে 45, তাহলে কত আসবে আমার এখানে ইকুয়াল টু, কত আসছে এখানে ফর্মুলাটা 1/4πε0λ/r (sin 45 + sin 45), তাহলে কত আসছে এখানে আমার, কত আসবে 1/√2, মানে কত আসবে এটা 1/4πε0√2λ/r। এর অভিমুখটা কোন দিকে হবে, এর অভিমুখটা হবে এদিক বরাবর, ঠিক আছে, তাহলে ওর অভিমুখ হবে ওইদিকে, এর অভিমুখ হবে এদিকে। আর যদি এরকম হয় অ্যাঙ্গেলটা কিন্তু খেয়াল লাগবে, ঠিক মিডিল পয়েন্টের সাথে এদিক আর ওদিক আছে, তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কত ছিল, এটা যদি এল দৈর্ঘ্য হতো ঠিক এর উপরে কত ছিল পি বিন্দুতে, নির্ণয় করার সময় দেখো করেছিলাম একটা, দেখো ইন্টিগ্রেশনটা এরকম এসেছিলো λd, এটা যদি দূরত্বে হয় λd/4πε0 × 2, লিমিট কত ছিল 0 থেকে L/2, এই লিমিটটাকে চেঞ্জ করার জন্য 2 এসেছিলো, কত ছিল dx/r² + x² 3/2, d² + x² 3/2, এরকম একটা টার্ম এসেছিলো, এটাকে ইন্টিগ্রেশন করে এসেছিলো কত, এই পার্টটা ইন্টিগ্রেশন করে এসেছিলো 1/d², এখানে d, এখানকার d আর এই dx আলাদা, কত এসেছিলো এখানে λd/4πε0 × 2, কত ছিল 1/d² sin θ, তাহলে আলটিমেট মানটা কত আসছে, এ ডিডি কেটে দাও, তাহলে আসছে 1/4πε0 × 2λ/d sin θ, এটা ছিল এর অভিমুখটা কোন দিকে ছিল, এটা ছিল কি এর অভিমুখ, যদি এটা প্লাস কিউ হয়, ঠিক আছে নোট কর না এটা। এরপর দেখো এখানে আরেকটা পার্ট করে দিই, এটা করার পর
আচ্ছা বলো তো, যদি এটা এরকম হতো, এটা যদি বৃত্তটা এতটা হতো, তাহলে তাহলে কত হতো মানটা, অর্থাৎ কি এই একটা পার্ট মুছে দাও, তাহলে এর জন্য কত হতো, এর জন্য কত হতো? দেখো এই পার্টটার জন্য, এই অংশটার জন্য কি হতো, ওই মুখটা এদিকে হতো, এই অংশের জন্য কোন দিকে হতো, এদিকে হতো, পরস্পর কি হতো, বিপরীত মুখী হতো। তাহলে বেঁচে থাকতো কি, এদেরও ক্যান্সেল হয়ে গেলো, একে অপরকে ক্যান্সেল করলো, থাকলো পড়ে কে শুধুমাত্র এইটা, বলতে কি এইটা, তার মানে কি একই মান হতো, কত হতো, ই ইকুয়াল টু 1/4πε0 √2λr, একই হতো। আচ্ছা যদি এখানে বলে দিত থিটা ইকুয়াল টু 60°, অর্থাৎ কি এতটা অ্যাঙ্গেল বলে দিল 60°, তাহলে এখানে প্রাবল্য কত হবে, সেক্ষেত্রে কত করবে, এখানে বললাম কি 45 করেছে, এখানে যদি 60° বলতো মোট অ্যাঙ্গেলটা, তাহলে ইয়ের মান কত হতো, 30 হতো, তাহলে লিখতে পারতাম তো এটা ইও সমান হচ্ছে কত, 1/4πε0 λ×r×2×cos sin 30, সাইন 30 মানে কত, হাফ ইন্টু সরি সাইন 30 সমান কত আসছে 1/4πε0 λ×r, এটা হয়ে যেত। নোট করে নেবে এগুলো, এটা সব এসআই করা আছে। আচ্ছা এখানে যেটা করেছিলাম, এখানে দেখো তো থিটা অ্যাঙ্গেল কোনটা ছিল, এটা মনে করে দেখো থিটা অ্যাঙ্গেল কোনটা ছিল, খাতা খুলে দেখতে হবে, এটা ছিল কি থিটা, তাই তো? যদি অ্যাঙ্গেলটা এটার পরিবর্তে যদি এটা দিয়ে দিতাম, তাহলে কত হতো এটা মানটা, সাইন থ্রি জায়গায় কী হতো, কস্ত্রে হতো। যদি অ্যাঙ্গেলটা এর পরিবর্তে যদি এটা দিতাম, মানে কত সাইন 90 মানে সংখ্যা থিটা হতো, তাহলে এটা কত হয়ে যেত, কস থিটা। তাহলে আমার এটা থিটা বলা ছিল বলে মান এসছে কত, এটা সাইন থিটা এসছে। যদি থিটা এটার পরিবর্তে যদি এটা দিয়ে দেওয়া হতো, তাহলে কত হতো, এটা কস থিটা হতো, ঠিক আছে? যদি এরকম কোনো পরিবাহী থাকে, সব প্লাস আর আছে ধর নাও, তাহলে ঠিক এই দূরত্ব, এখান থেকে যা দূরত্ব এখান থেকেও তাই দূরত্ব, এটা হচ্ছে ডি, এটাও হচ্ছে ডি, এটাও হচ্ছে ডি, তাহলে প্রাবল্য কত হতো এখানে, এক্ষেত্রে দেখো এটা হচ্ছে কোন দিকে, বিপরীত মুখে, তাহলে এর জন্যে এই অংশটার জন্যে কত হতো, এটাকে দাও 1 নম্বর পার্ট, এটাকে 2 নম্বর পার্ট, এটাকে 3 নম্বর পার্ট, তাহলে কী হতো, 1 নম্বরের জন্যে এদিকে যেত, এটা ই টু, এটা ই থ্রি, আর এর জন্য কত হতো এদিকে ই1, পরস্পর কী করতো, ক্যান্সেল হতো, থাকলো কী পড়ে, এটা ই2 পড়ে থাকতো, শুধুমাত্র ই2 হতো, অর্থাৎ কি এই মানটাই হতো। এরপর অ্যাঙ্গেল কোনটা, যদি অ্যাঙ্গেলটা এরকম দিত, এটা অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা, তাহলে কী করতাম এখানে, ই2 ইকুয়ালটা আসতো 1/4πε0 2λd, এটা কত হতো, কস থিটা, মানে কী হলো সাইন 90 মাইনাস থিটা, দ্যাটস ইকুয়াল টু কস থিটা, বুঝলে জিনিসটা? তাহলে এগুলো আমি কী করবো, শর্ট অঙ্ক করার জন্য ইউজ করবো, যখন অ্যাঙ্গেল বলে দেবে, দৈর্ঘ্য বলে দেবে, তখন আমি এগুলো করতে পারবো, জাস্ট ডাইরেক্ট এখানে মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে থিটা মানটা, থিটা যে কোনো মান বলুক না কেন হয়ে যাবে এটা। যদি এখানে এই দৈর্ঘ্যটা বলে দেয়, সেখান থেকে আমি থিটা মানটা বের করতে পারবো, যদি এই দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা বলে দেয়, সেক্ষেত্রে আমি থিটা মানটা বের করতে পারবো। দেখো এখানে এটা হচ্ছে কি 30 ESU আধান আছে, আর এটা হচ্ছে কি 20 ESU আধান আছে, তাহলে এদের কোথায় কোথায় তড়িৎ প্রাবল্য প্রাবল্য শূন্য, বা কোন বিন্দুতে একটি আধান রাখলে তার উপর কোনো বল ক্রিয়া হবে না,
তো যখন এখানে কি দুটো বিপরীত আধান দেওয়া আছে, আমি যদি এখানে একটা প্লাস ওয়ান রাখি এই বিন্দুতে, তাহলে দেখো তো এখানে প্লাস বলতে কি প্লাস ত্রিশটা কী করবে, একে বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করলে কোন দিকে হচ্ছে, অভিমুখটা এদিকে হচ্ছে। আবার এই মাইনাসটা কী করবে, একে আকর্ষণ করবে, সেটাও কোনো অভিমুখে, এই অভিমুখে। তাহলে এর দিকে কি দুটো বিপরীত মুখে হলে তবে কখনো লব্ধিটা জিরো হওয়ার চান্স আছে, কিন্তু দুটো কী হচ্ছে একই অভিমুখে, তাই এখানে প্রাবল্যটা কোনো সময় জিরো হবে না। যদি আমি এখানে কোনো বিন্দু নিই, তাহলে দেখো তো এই প্লাসটা কী করবে, একে বিকর্ষণ করবে, আর এটা কী করবে, একে মাইনাসটাকে আকর্ষণ করবে, পরস্পর কী হচ্ছে বিপরীতমুখী। তাহলে এক্ষেত্রে কী হবে, এখানে প্রাবল্যটা মানটা জিরো হওয়ার সম্ভাবনা আছে, কারণ কি পরস্পর বিপরীতমুখী। ঠিক এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, কিন্তু হবে কোথায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরবে কি যে আধানের মানটা কম তার দিকে কী হবে প্রাবল্য মানটা জিরো হবে। তাহলে এখানে লিখে রাখো নোট করে, একটা দুটি বিপরীত প্রকৃতির আধানের সংযোজী সরলরেখার মধ্যবর্তী স্থানে প্রাবল্য শূন্য হবে না, বহিঃস্থ কোনো বিন্দুতে হবে, যে আধানটির সংখ্যাগত মান কম তার দিকে হবে। সংখ্যাগত মান কার কম, এখানে 20 ACU। তাহলে ধরে নিচ্ছি কথায় Q2 আধান থেকে দূরত্ব হচ্ছে কত, x দূরত্ব। তাহলে প্রাবল্য কত হবে, +30 US এর জন্য কত হবে E1 = 1/, এটা সরি CGS-এ দেওয়া আছে, তাই কত হবে 30/, দূরত্ব কত এখান থেকে দূরত্বটা, এটা হচ্ছে কত 4, আর এটা হচ্ছে x, তাহলে 4+x তার হোল স্কোয়ার। আর 20-র জন্য কত হবে, -20-র জন্য E2 = কত হবে 20/, দূরত্ব কত শুধুমাত্র x স্কোয়ার। এই দুটো মান কী হবে, সমান এবং বিপরীতমুখী। তুমি চিহ্ন এখানে মাইনাস দিতে পারো, যোগ করতে পারো, সেটাও করতে পারো, আর ডাইরেক্ট সমান করে দিতে পারো। অতএব করতে পারে কি 30/4+x² = 20/x². সমাধানটা করবো কীভাবে, এটা করি x² / 4+x² = 2/3। ঠিক আছে, এটাকে এক কাজ করতে পারো, এখানে x 4+x সমান কত করবো √2/3। তাহলে কত আসছে দেখো তো, এখানে x = 4 × 2/3 + x × 2/3। তাহলে x এর মান কত হচ্ছে 4 × 2/3, এটা কথা হচ্ছে এটা দিকে গেলে মাইনাস হবে, তাহলে 1-3। ঠিক আছে, ক্যালকুলেটারে বসিয়ে দেখো মানটা কত আসছে, দেখো দেখো বর্ষা, এটা কত আসছে 17.79 সেন্টিমিটার। কোথা থেকে, 20 ESU আধান থেকে। তাহলে 20 ESU থেকে আধান থেকে 17.79 সেমি দূরে, এবং কত -30-30-এর বিপরীতে। ঠিক আছে, -30 ESU এর বিপরীত দিকে, অর্থাৎ কি যেটা কম আধান তার দিকে।
দেখো এখানে কি করলাম, যেহেতু এটাকে দুটো বিপরীতাধান, তাই এদের মাঝে কোথাও কী হবে, প্রাবল্য জিরো হবে না। ধরলাম কোথায়, এদিকে, কারণ এখানে আধানটা কত, এটা 20 SU আছে, এটা +30 আছে, তাহলে এটা সংখ্যাগত মান কম, চিহ্ন দেখবো না। তাহলে এই এর দিকে হবে কোনটায়, এই কোনো বিন্দুতে প্রাবল্য জিরো হবে। তাহলে ধরলাম কি এখান থেকে দূরত্ব x, তো যখন প্রাবল্য বের করছি E1, তাহলে এখান থেকে এর জন্য প্রাবল্য কত হচ্ছে Q1 30। এখানে ESU আছে বলে 1/4πε0 লাগানো হয়নি ওখানে, তাহলে কত হবে এটা 30 ডিভাইড বাই দূরত্ব কত, এতটা হচ্ছে 4, আর এটা কত হচ্ছে x, তাহলে 4 + x² এর জন্য কত হবে 20 ডিভাইড বাই কত, শুধু দূরত্ব হচ্ছে x তা হোল স্কোয়ার, পরস্পর কি বিপরীতমুখী, এই জন্য ক্যান্সেল হয়েছে, দুটোকে সমান করে দিয়েছি, বা এখানে মাইনাস চিহ্ন দিয়ে জিরো করতে পারে, ক্যালকুলেশনটা এভাবে করে নেবে। আর যদি দুটো যদি সমপ্রকৃতি হতো তাহলে কী হতো, নোট করা হয়েছে, এটা নোট করে নেবে, যদি এরকম হতো, এটাও প্লাস আছে, তাহলে সেক্ষেত্রে কত করতাম, মাঝে কোথাও হতো, তখন এটা ধরতাম কত, এটা x ধরতাম, তাহলে এটা কত হতো 4 - x, তাহলে সেক্ষেত্রে কত করতাম 30 ÷ x² = 20 ÷ 4 - x². তো সেক্ষেত্রে কত আসতো x² 4 - x² = 3/2। এক কাজ করো, দূরত্বটা এটা x ধরো, তাহলে একটা শর্ট ফর্ম বেরিয়ে যাবে 4 - x, এটা x² এখানে ছিল কথা, 4 + x ছিল, সরি এটা স্কোয়ার এখানে ছিল, 4 + x ছিল এখানে, এখানে কথা আছে 4 - x, খালি চিহ্ন পাল্টে গেছে, দুটো আধান বিপরীত আছে বলে চিহ্ন পাল্টে গেছে, এখানে দুটো প্লাস হতো বা এটা -30 থাকতো, -30 ESU -20 ESU একই অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে কত আসতো এখানে x² এটা সমান 20/30, এখান থেকে কত আসতো দেখতো, দেখো ফর্মুলাটা x = আসতো 4√2/3 1+√2√3, এটা আসতো অ্যান্সার, অর্থাৎ 2/3, এটা আসতো কিনা দেখো তো, দ্যাটস ইকুয়াল আসতো x/4 - x = 2/3। এখানে এক্সটা ছিল কোন দিকে, বিপরীত দিকে ছিল, তাই এদিকে এসে কত ছিল, মাইনাস হয়েছিল, এখানে মাইনাস আছে বলে কী হবে, প্লাস হয়ে যাবে, তা দুটো একই প্রকৃতি হলে এই ফর্মুলাটা, আর বিপরীত প্রকৃতি হলে এই ফর্মুলাটা, তাহলে এটাকে যদি আমি কে ধরে নিই, যদি এটাকে আমি কে ধরি, তাহলে কত হবে এখানে অ্যান্সারটা x = R×K (1+−K), ঠিক আছে। এখানে মাইনাস কে কখন হবে, মাইনাস হবে কি, মাইনাস কে হবে যখন হচ্ছে দুটি কি বিপরীত প্রকৃতি, এটা মাইনাস হবে কখন, যখন দুটি হচ্ছে কি বিপরীত প্রকৃতি, আর প্লাস হবে কখন, যখন দুটি হচ্ছে কি সমপ্রকৃতির, দুটি হচ্ছে সমপ্রকৃতির, বোঝা জিনিসটা। কে এর মানটা কীভাবে নোট করবো, কম আধান বাই বেশি আধান, ঠিক আছে, তাহলে K = √ কম আধান / বেশি আধান, ঠিক আছে, নোট করে নাও ফর্মুলাটা। আজকে এখান পর্যন্তই থাক, ভালোভাবে করে নেবে।